এক্সেল সার্ভারে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় সে বিষয়ে কথা বলবো। তাহলে আমার একটা এক্সেল সার্ভার 2013 অলরেডি আমার ইনস্টল দেওয়া আছে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি ইন করব। আমি এক্সেল সার্ভার ঢুকে গেছি। এখন আমাদের মূল পারপাসটা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করব। এখন ডাটাবেস তৈরি করার সময় আমরা এখানে আসি ফার্স্ট কি এক্সেল সার্ভার অ্যাডমিন সেন্টারে আসি। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এখানে সার্ভার লেখা আছে, সার্ভার জাস্ট ক্লিক করব। দেন সার্ভারে ক্লিক করার পর সার্ভার আছে, এর সার্ভারের পাশে একটি ডাটাবেস দেখতে পাচ্ছি, ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের একটা অপশন আসবে। এখন ডাটাবেসে আসার পর এখানে বাই ডিফল্টভাবে একটা ডাটাবেস অটো তৈরি করা থাকে। এখন আমরা যদি নতুন নতুন ডাটাবেস তৈরি করব, যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন ভিত্তিক আমরা ডাটাবেস তৈরি করে রাখতে পারি। যেহেতু আমি একটা ডোমেন আছে, এই ডোমেনটার নাম হচ্ছে bpl.com। এখন এই ডোমেনের বিষয়ে বিভিন্ন সাইট অনুযায়ী আমাদের করা আছে, যেমন খুলনা, ঢাকা, সিলেট, রংপুর এরকম দেওয়া আছে, এবং এদের কয়েকটা ইউজারও তৈরি করা আছে অলরেডি। তারপর এখন আমি ডাটাবেস তৈরি করব। এখন ডাটাবেস তৈরি করার সময় অ্যাট ফার্স্টলি আমাদের যে সাইনটা আছে প্লাস চিহ্ন, জাস্ট নিউ সাইনে ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ আসছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আসছে নিউ ডেটাবেস। নিউ ডেটাবেস এখন কী নামে ডেটাবেসটা তৈরি করব। আমি এখন ডেটাবেসটা তৈরি করব খুলনা নামে, খুলনা ডেটাবেস। খুলনা ডেটাবেস নামে একটা করব। এখান থেকে এটা কোন সার্ভারের আওতায় হবে, এখন আমাদের অলরেডি সার্ভার একটাই আছে, বাই ডিফল্টভাবে যেটা আছে সেটা আছে, সার্ভারের নাম যেটা নাম আছে সে বাই ডিফল্টভাবে যেটা আমরা সেটাই থাকবে। এবং আমাদের এটাই শেষে এই ডাটাবেসটা কোথায় রাখবো, মানে স্টোরেজটা কি কোথায় হবে, সেখানে আমরা এই স্টোরেজ পাত আছে আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে রেখে দিব। আমাদের এটা ডি ড্রাইভে আছে, আমরা ডি ড্রাইভে রাখবো। অ্যান্ড লগ পাত, লগ পাতটাও এখানে দিয়ে দিচ্ছে। নাও কি ক্লিক ওকে সেভ দেন ওয়েট, আমরা দেখতে পারবো আমাদের একটা কি ডাটাবেস তৈরি হয়ে গেছে। এবং একটা ওয়ার্নিং চিহ্ন আসছে। এখন এখান থেকে শুধু জাস্ট ওকে ওকে লিখতে পারো, দেখবো এই যে খুলনা ডেটাবেস নামে একাদের কি ডেটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে আমরা যদি যাই একটু, নতুন একটা আমরা ক্রিয়েট করব। তাহলে নতুন একটা ক্রিয়েট করলে নিউ নিউ এখানে দেব, নিউ এখানে এলিয়েন্স নেম, এলিয়েন্স নেম কী দেবো, রিয়াদ, রিয়াদ ফার্স্ট নেম এখানে দেখা আছে আমার রিয়াদ। এখন এখানে প্রয়োজন অনুযায়ী ইনিশিয়েটর এবং লাস্ট নেম আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা হবে সেটা আমরা দিয়ে নেব। এবং ডিসপ্লে ডিসপ্লে নেমটা কী হবে সেটা ওই যেখানে পরিষ্কারভাবে, মানে ডিটেলস, মানে ইউজারের ডিটেলস আছে এবং কোন অর্গানাইজেশনে রেট হবে। এখন আমরা অর্গানাইজেশন যদি দেখি তাহলে কি রিয়াদটা হচ্ছে আমাদের খুলনার মেম্বার, এখানে খুলনার থেকে অ্যাড করে দেবো জাস্ট কোন অর্গানাইজেশনের মেম্বার। তারপরে হচ্ছে ইউজার লগ অন, কী নামে সেটা লগ অন করবে, আমি সেটা রিয়াদ নামে লগ অন করাবো, আড়াই HYAD রিয়াদ, রিয়াদ লগ ইন করবে, পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিছি, মোর অপশানে একটু ক্লিক করি, আমরা ডাটাবেসটা একটু সিলেক্ট করে দিবো। মেইল ডাটাবেস, কোন ডাটাবেসটা আমরা যে ডাটাবেসটা তৈরি করেছিলাম সেই ডাটাবেসটা এখন শুধু জাস্ট দেখিয়ে দিব। আমরা ডাটাবেসটা করেছিলাম খুলনা ডেটাবেস, দ্যাট ওকে, আমরা খুলনার জন্য খুলনা ডাটাবেসটাই করে দিয়েছি, ওকে দেন নাও দ্য সেভ। এখন আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম কীভাবে একটা ডাটাবেস তৈরি করতে হয় এবং কীভাবে একটা ডাটাবেস অ্যাড করে দিতে হয় একটা ইউজারকে। ইউজার একবার নতুন একটা তৈরি করে আজকের এই বিষয়ে নেক্সট আমরা অন্য ভিডিওগুলো দেখবো পর্যায়ক্রমে এক্সেল সার্ভারের।